নকল বার্থ সার্টিফিকেট ও পিআরটিসি সহ মেলাঘর থানার হাতে গ্রেফতার এক বাংলাদেশি। গোপন খবরের ভিত্তিতে ভোর রাতে তেলকাজলা শ্রীমতিপাড়া থেকে 38 বছরের কামরুল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে মেলাঘর থানার পুলিশ আজ ভোর রাতে মেলাঘর থানাধীন তেলকাজলা শ্রীমতিপাড়া থেকে বাংলাদেশের কুমিল্লা জেলার কোটবাড়ির কামরুল মিয়াকে নকল পিআরটিসি বার্থ সার্টিফিকেট সহ গ্রেপ্তার করে। কামরুল মিয়া দীর্ঘ 8 বছরের উপর তেলকাজলা নিশানমুড়ায় ঘর বাড়ি করে বসবাস করে আছে। ত্রিপুরায় এসে বাংলাদেশের নাম পরিবর্তন করে তার নকল বার্থ সার্টিফিকেট এবং পিআরটিসিতেও নাম দিয়েছে হানিফ মিয়া। এবং তার নকল সার্টিফিকেটে বাবার ও মার নাম রয়েছে কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের বড় পাথরে চান মিয়া ও রেহানা বেগম। কামরুল মিয়াকে অবৈধ কাগজপত্রগুলি করতে সহযোগিতা করেছে সীমান্ত লাগোয়া মনির হোসেন নামে এক ব্যক্তি। তার থেকে মোট 70,000 টাকা নিয়েছে অবৈধ কাগজগুলি করার জন্য। আজ তাকে মেলাঘর থানার পুলিশ কোর্টে প্রেরণ করে। বাড়ি কোন জায়গা? বাংলাদেশ? তুই বাংলাদেশে থাকবি? মেইন বাড়ি বাংলাদেশ? তুই ডুপ্লিকেট কাগজপত্র কসজারি কেরা করে দিছে? কত বছর ধরে থাস তেলগাজা? কি কাজ করস? না মেলে কাজ করস? বাংলাদেশ কোন জায়গা বাড়ি? সিলেট কোন ডিস্ট্রিক্ট? রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল।